বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে সেখানে জানেন যে গত তিন দিনে প্রায় ২৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং একদিনে ৯৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পানি বাংলাদেশের সুরমা এবং কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উত্তর পূর্বাঞ্চলে বন্যা হয়েছে। একই সাথে আসামেও প্রচুর বন্যা হয়েছে, যার ফলে ব্রহ্মপুত্র নদীতে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে এবং সেই কারণে আমাদের এখন সিলেট এবং সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। কুড়িগ্রামে মোটামুটি বন্যা হয়েছে, কুড়িগ্রামে বিশেষ করে রাজীবপুর রৌমারী ইউনিয়ন, এছাড়া নেত্রকোনার কংস আর সোমেশ্বরী নদীতে পানি বাড়াতে নেত্রকোনার বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি কিছুটা বৃদ্ধি পাওয়াতে জামালপুর শেরপুরে বন্যা হয়েছে এবং নীলফামারীতে তিস্তা নদী ডিমলা এলাকায় বাঁধ ভেঙে ওখানে অবশ্য খুব কম ১৫০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সিরাজগঞ্জ গাইবান্ধা এই অঞ্চলগুলোতে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচে আছে। সরকার তো সবসময় প্রস্তুত থাকে, সরকারের যে রাষ্ট্রযন্ত্র আছে, মাঠ প্রশাসন আছে, ভলান্টিয়াররা আছে, একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাই আমরা যেখানে গেছি তাদেরকে আমরা তাদের উপস্থিতি পেয়েছি। বিশেষ করে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করে আনা, শেল্টারে আশ্রয় দেওয়া, শেল্টারে খাদ্য সরবরাহ, পানি সরবরাহ, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট দেওয়া, এইসব কাজে আমরা খুব বেশি দেখতে পাই আমার ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে, সাথে নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আশ্রয়কেন্দ্র শুধুমাত্র সিলেট এবং সুনামগঞ্জে করা হয়েছে। সিলেটে আশ্রয়কেন্দ্র করা হয়েছে ৪৫০টি এবং এখানে ২৫,০০০, আজকের সর্বশেষ সংবাদ অনুযায়ী ২৫,০০০ লোককে আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে। আর সুনামগঞ্জে ২০০টি আশ্রয়কেন্দ্র করা হয়েছে, সেখানে ৬০,০০০ লোক আশ্রয় গ্রহণ করেছে। অন্যান্য জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত নেওয়ার প্রয়োজন দেখা দেয় নাই। আর সিলেট সুনামগঞ্জে আমরা দুই জেলাতে ৩০ লক্ষ করে টাকা, ২০০ মেট্রিক টন চাল এবং ৮,০০০ প্যাকেট শুকনা খাবার আমরা পাঠিয়েছি। আর কুড়িগ্রামে আমরা ১০ লক্ষ টাকা, ৩,০০০ প্যাকেট শুকনা খাবার আর ১০০ মেট্রিক টন চাল পাঠিয়েছি। একইভাবে আমরা হবিগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, রংপুর, নীলফামারী যে সমস্ত এলাকায় বন্যা দেখা দিয়েছে সে সমস্ত জায়গায় আমরা ত্রাণ পাঠিয়েছি। ফ্লাড ফোরকাস্টিং সেন্টার যা বা বন্যার পূর্বাভাস কেন্দ্র থেকে সর্বশেষ যে তথ্য এসেছে, আরও ৩ দিন টানা বৃষ্টি হবে, যার ফলে বন্যা পরিস্থিতি অবনতি হবে।